আচ্ছা, সো এখন আমরা যেটা বুঝতে না আপনারা সেটা হচ্ছে পি টাইপ এবং এন টাইপ সেমি কন্ডাক্টর, বুঝে গেছে ওটা পি টাইপ বা এন টাইপ সেমি কন্ডাক্টর। তো সেটার জন্য আমরা প্রথমে যেটাতে যাবো সেটা হচ্ছে প্রথমে একচুয়ালি আমাদের পর্যায় সারণীতে সেমি কন্ডাক্টর পদার্থ কারা কারা সেটা আমাদেরকে জানতে হবে। খেয়াল করো, পর্যায় সারণীর ক্ষেত্রে এই সেমি কন্ডাক্টর পড়ার সময় তোমাকে তিনটা গ্রুপ মনে রাখতে হবে, একটা হচ্ছে 13, আর একটা 14, আর একটা হচ্ছে 15, বুঝে গেছো? ওটা মনে রাখলে তোমাদের সুবিধা হবে, 13, 14, 15। এবং আমি এখন পর্যায় সারণী পড়াই, তখন তোমাদের পর্যায় সারণীতে গ্রুপ গুলো কিভাবে মনে রাখতে হয় সেটাও টেকনিক দিচ্ছিলাম। তো তোমাকে যদি বলি 13 নম্বর গ্রুপ, সেই 13 নম্বর গ্রুপটা হচ্ছে কি, গোয়াল মাছ যাই ইন্ডিয়া, তাই না? BAL যাই ANTI, বুঝে গেছো? ওটা গোয়াল যাই ইন্ডিয়া, হচ্ছে বুরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। তারপর কি, 14 তে যাও, 14 তে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, জার্মেনিয়াম এই কোইসি যে সন পাবে প্লাম্বাম, বুঝে গেছে ব্যাপারটা? তারপরে 15 হচ্ছে এটা ওয়ান, পাগল এসেছিল সেদিন বিকেলে, বুঝে গেছে ব্যাপারটা? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিগিয়াম, তারপর হচ্ছে বিসমাথ, বুঝে গেছে ব্যাপারটা? ওকে, এখন দেখো, এখন হচ্ছে পর্যায় সারণীতে 14 গ্রুপে যারা অবস্থান করে তাদেরকে মোটামুটি আমরা সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী পদার্থ হিসেবে ধরতে পারি। কি বললাম, পর্যায় সারণীতে যারা কি করে 14 গ্রুপে অবস্থান করে তাদেরকে আমরা কি ধরতে পারবো, সেমি কন্ডাক্টর পদার্থ, অর্ধ পরিবাহী পদার্থ 14 গ্রুপে। এবং এই অর্ধ পরিবাহী পদার্থে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা আগের লেকচারে এটা পড়াইছি যে অর্ধ পরিবাহী পদার্থকে তুমি যদি একটু তাপ প্রদান করো তখন তার কিছু ইলেকট্রন কি করে পরিবহন ব্যান্ডে প্রবেশ করে এবং তারা কি করে বিদ্যুৎ পরিবহন করে, বুঝে গেছে? এখন আমরা এই অর্ধ পরিবাহী পদার্থের মধ্যে ভেজাল মিশায়, কি বলো, অর্ধ পরিবাহী পদার্থের মধ্যে ভেজাল মিশানোর ফলে অর্ধ পরিবাহী পদার্থের পরিবাহিতা আরো বেড়ে যায়, কি বলো? অন্য দিকে দেখা যায় ভেজাল মিশাইলে ক্ষতি, ঠিক আছে, কিন্তু অর্ধ পরিবাহী পদার্থের মধ্যে ভেজাল মিশাইলে আরো ভালো। কারণ হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থে তুমি যখন ভেজাল মিশাবা তখন তার যে পরিবাহিতাটা ছিল সেই পরিবাহিতাটা আরো বৃদ্ধি পাবে, বুঝা গেছে ব্যাপারটা? এখন ভেজাল হিসেবে তুমি দুইটা ইউজ করতে পারো, দুই ধরনের পদার্থ ইউজ করতে পারো। তুমি 13 নম্বর গ্রুপ থেকে যে কোনো একটা মৌলক ইউজ করতে পারো, আবার 15 নম্বর গ্রুপ থেকে যে কোনো একটা মৌলক ইউজ করতে পারো, বুঝা গেছে ব্যাপারটা? যখন তুমি 13 নম্বর গ্রুপ থেকে কোনো একটা মৌলকে সাপোজ সিলিকন বা জার্মেনিয়ামের সাথে একটা অর্ধ পরিবাহী পদার্থের সাথে ভেজাল হিসেবে মিশাবা, তখন 3 নম্বর 13 নম্বর গ্রুপের সাথে যদি মিশাও তখন তুমি যে যেই ভেজাল যে অর্ধ পরিবাহীটা পাবা সেটাকে বলা হবে পি টাইপ অর্ধ পরিবাহী বা পি টাইপ সেমি কন্ডাক্টর। সেটা কি বলা হবে, পি টাইপ অর্ধ পরিবাহী। কেন পি টাইপ বলা হচ্ছে সেটা বুঝাচ্ছি, পি টাইপ সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, পি টাইপ সেমি কন্ডাক্টর, বুঝা গেছে ব্যাপারটা? আর এইদিকে তুমি যদি এইগুলার সাথে ভেজাল হিসেবে কি বলা এই 14 নম্বর গ্রুপের কোন একটা মানে অর্ধ পরিবাহীর সাথে তুমি যদি ভেজাল হিসেবে 15 নম্বর গ্রুপে কাউকে ভেজাল হিসেবে মিশাও তখন তার যে ভেজালটা আসবে সেটা হচ্ছে এন টাইপ সেমি কন্ডাক্টর, কি হবে, এন টাইপ সেমি কন্ডাক্টর। ওইটা আমরা একটু পরে বুঝে ফেলবো কোন কারণে 15 গ্রুপ মিশানোর পরে সেটা হচ্ছে এন টাইপ সেমি কন্ডাক্টর এবং কোন কারণে এটার সাথে 13 গ্রুপ মিশানোর ফলে এটা হচ্ছে কি, পি টাইপ সেমি কন্ডাক্টর। এ পর্যন্ত বোঝা গেছে কোন কারণে এটা কি, পি টাইপ সেমি কন্ডাক্টর। এখন কি হবে, এখন তুমি যখন ভেজাল হিসেবে মিশাবা তখন তারা কি বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করবে, একসাথে যুক্ত হবে। খেয়াল করো কিভাবে যুক্ত হবে, কোন বন্ধনের মধ্যে, সমযোজী বন্ধন মানে শেয়ার করবে। তো আমরা যদি এই 14 নম্বর গ্রুপে যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ আমি যদি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা কি পাবো, দেখো সিলিকন এই পারমাণবিক সংখ্যা কত তুমি বলতে পারবা, চৌদ্দ, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। তো সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 এবং এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, খেয়াল করো সিলিকন 14, সো এটা আসতেছে 1s2, then 2s2, then 2p6, then 3s2, 3p2, clear? তো তো হইছে, এই যে সিলিকন কি বললাম, এই যে সিলিকন তার শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে দুইটা, আমি শেষ কক্ষপথে যদি এইভাবে আঁকি তাহলে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন। এবং সিলিকন যখন সমযোজী বন্ধন গঠন করবে, কি বললাম, সিলিকন যখন তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করবে তখন সিলিকন কি করবে, আরো এই 4টা ইলেকট্রন দ্বারা আরো একজন সিলিকনের 4টা ইলেকট্রনের সাথে এই চার পাশে 4টা সিলিকনের সাথে যুক্ত হবে। তুমি দেখাম যদি চেষ্টা করে ব্যাপারটা ঠিক এরকম খেয়াল করো, খেয়াল করো
সো এখন যেটা এই চুপ এখন যেটা দেখাবো এটা চুপ সেটা হচ্ছে এইদিকে একটা সিলিকন আসবে সেটা হচ্ছে এই এইদিকে সিলিকনের অংশ তারও আবার এইদিকে একটা ইলেকট্রন আছে এইদিকে একটা ইলেকট্রন আছে এইদিকে একটা ইলেকট্রন আছে ক্লিয়ার সো তার এই যে এইদিকে যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটার সাথে সে কি করবে এদিকে একটা বন্ড গঠন করবে এবং এইদিকে আরেকটা সিলিকনের সাথে এদিকে একজন আরেকটা বন্ড গঠন করবে কি মোলের সাথে বন্ড গঠন আসছে সিলিকনের সাথে তো গঠন করবে সিলিকন তো মোলের সাথে না হ্যাঁ না নিজেদের মধ্যে বন্ড গঠন করবে কত বুঝাইছে ওটা তারপর দেখো এখন এইদিকে অন্য একটা সিলিকনের সাথে সে কি করতেছে বন্ড গঠন করতেছে যেতে করে একটা বন্ড দুটি না লাস্টের বন্ডটা কত হ্যাঁ লাস্টের বন্ডটা ওখানে থাকবো এটা পূরণ হয়ে থাকে কোনো ভাবে আচ্ছা দেখো তো এখন এই খেয়াল করো লাস্টের বন্ড গুলো এরকম ভাবে থাকবে না কেলার সাথে এরকম ভাবে থাকতে পারে ঘুরেও থাকতে পারে তখন কেকার সাথে এটা হইতে পারে না বুঝতে পারছো কম্বিনেশন করা যাবে লাস্টে এরা যদি চার গুণাকার থাকতো হ্যাঁ বলা যেত যে এরা যদি এরকম ভাবে আছে সেটা হয়তো বা কোন কারণে লাস্টে দেওয়া হইতে পারে কিন্তু এরা তো এরকম ভাবে থাকতে পারে ওরা এটাকে যদি মুচড় দিয়ে যদি ভাবে আনো তখন এইটার সাথে এটা করানো যাবে না যাবে আচ্ছা ওটা বোঝাচ্ছি পিটার সিমিউন যাচ্ছে আগে তারা কিভাবে বিনষ্ট থাকে সেটা তো দেখে তো পিটাই যাচ্ছে সেটা এখন পিটাই যাচ্ছে পিটাই এইদিকে অন্য একটা সিটি করার সাথে সে কি করবে বন্ধন গঠন করবে এরকম ভাবে তাহলে দেখো তাহলে অ্যাকচুয়ালি এই সিলিকনটা কি করবে এখন এই সিলিকনটা তার চারপাশে সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করে ক্যালাস গঠন করলো বুঝা গেছে ওটা কি বললাম এই যে সিলিকন তার চারপাশে যে সিলিকন আছে তাদের সাথে কি করলো সমযোজী বন্ধন গঠন করলো এবং এই যে এই সিলিকন খেয়াল করো এই যে এই সিলিকন গুলো আছে এই সিলিকন গুলাও তারাও তাদের চারপাশে যে সিলিকন আছে তাদের সাথে কি করবে তাদের সাথে কি করবে আমি যদি গ্যালিয়ামকে মিশাই তখন গ্যালিয়ামের শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন আছে তোমরাই বলো তিনটা ইলেকট্রন চৌদ্দ নম্বর গ্রুপের শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকে তেরো নম্বর গ্রুপের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে তিনটা ইলেকট্রন বিন্যাস করো করে দেখো দেখিস তখন এই গ্যালিয়ামটা কি করবে খেয়াল করো কি বলো তখন এই গ্যালিয়ামটা এই চোখ তখন এই গ্যালিয়ামটা গ্যালিয়ামটা এইদিকে কটা ইলেকট্রন আছে তিনটা তাই না কটা ইলেকট্রন আছে তিনটা কিন্তু এই যে তার চারপাশেই তো কি আছে সিলিকন আছে তাই না চারপাশে কি সিলিকন তো তাকে যদি ভেজাল হিসেবে থাকতে হয় চারপাশ থেকে তাকে আঁকে থাকতে হবে বুঝা গেছে ওটা তো এই পাশে আমরা এরকম একটা দিয়ে দিলাম বাট এইদিকে কোন ইলেকট্রন অবস্থান করতেছে না বুঝা গেছে ওটা একটা ইলেকট্রন এদিকে একটা ইলেকট্রন এদিকে একটা ইলেকট্রন এদিকে যেহেতু গ্যালিয়ামের শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন সেটা আমরা তিনটা ইলেকট্রন দিতে পারি বুঝা গেছে এবং চারপাশে সিলিকনের সাথে যখন সে বন্ধনটা গঠন করবে সাপোজ এদিকে হচ্ছে আমাদের কি সিলিকন খেয়াল করো এদিকে কি আমাদের সিলিকন তো এই যে সিলিকনের যে শেষ কক্ষপথে আমরা কি লিখছিলাম চারটা ইলেকট্রন থাকে সেই চারটা ইলেকট্রন একটা ইলেকট্রনের সাথে সে কি এভাবে একটা বন্ধন গঠন করবে এবং সিলিকনের বাকি ইলেকট্রন গুলো এভাবে থাকবে তারা অন্যান্য সিলিকনের সাথে হয়তো বা সংযুক্ত বুঝেছো ব্যাপারটা সংযুক্ত থাকবে খেয়াল করো দেন এইদিকে অন্য একটা সিলিকনের সাথে সে আবার এদিকে কি একটা গঠন করবে বন্ধন গঠন করবে বুঝে গেছো ব্যাপারটা এই সিলিকনটা তার আশেপাশে যে সিলিকন আছে ওগুলোর সাথে সমযোজী বন্ধন গঠন করে একটা সুস্থিত অবস্থায় থাকবে দেন এইদিকে কি হবে অন্য একটা সিলিকনের সাথে সে কি করবে বন্ধন গঠন করবে বুঝা গেছে ওটা তো এদিকে 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 বুঝা গেছে দেন আমরা যদি এইটাতে চলে যাই এইদিকে এইদিকে কিন্তু গ্যালিয়ামের কি নাই কোনো গ্যালিয়ামের কি নাই কোনো ইলেকট্রন নাই এদিকে শুধুমাত্র একটা সিলিকন আছে এবং সিলিকনের একটা ইলেকট্রন আছে সিলিকন কি আছে একটা ইলেকট্রন আছে এবং এদিকে সিলিকনের ইলেকট্রন গুলো যদি দেখানোর চেষ্টা করি এরকম বুঝা গেছে ব্যাপারটা তো এখন দেখো এখন একটা বন্ধন গঠন করতে গেলে এইটাতে এই জায়গায় আগে সিলিকনের যেটা ছিল সেটা হচ্ছে এই জায়গায় প্রত্যেকটা জায়গায় কি পূর্ণ ছিল না ইলেকট্রনের ঘাটতি মানে কি পজিটিভ আর ইলেকট্রনের বাড়তি মানে কি নেগেটিভ তাহলে দেখো
তুমি যখন একটা সিলিকনের সাথে তো সিলিকনের কেলা সাথে যখন অপদ্রব্য হিসাবে 13 নম্বর গ্রুপের কোনো একটা মৌলকে মিশাচ্ছ, গ্যালিয়াম হোক, বোরন হোক, অ্যালুমিনিয়াম হোক, যখন মিশাচ্ছ তখন কি একটা ইলেকট্রন বন্ধন গঠনের সময় ওই বেজার পদার্থের সময় একটা ইলেকট্রন কি ঘাটতি থাকতেছে না? তো একটা ইলেকট্রনের ঘাটতি থাকতেছে মানে কি আলটিমেটলি ব্যাপারটা কি পজিটিভ, মানে পজিটিভিটি বলতে পারো কি না? সো এই কারণে তুমি এটাকে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলতে পারো। এখন কি বলতে পারো? পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে আমরা সংক্ষেপে বলতেছি পি টাইপ সেমিকন্ডাক্টর। ইয়েস, কারেক্ট। বুঝা গেছে ব্যাপারটা? মানে কি অ্যাকচুয়ালি একটা কন্ডাক্টর ছিল, সে কন্ডাক্টর, সে সেমিকন্ডাক্টর, সে কি ছিল? সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী। এইটা আমরা যখন ভেজাল মিশাইলাম, যখন ভেজাল হিসেবে যখন আমি 13 নম্বর গ্রুপের কোনো মৌলকে মিশাইলাম, তখন সেটা কি হলো? তখন সেটা একটা হোল থাকলো। হোল মানে কি? এখানে ইলেকট্রনের ঘাটতি থাকলো। যদি ইলেকট্রনের ঘাটতি সেটা এটা কি পজিটিভ। এরপর তুমি বুঝা গেছো ব্যাপারটা? এখন দেখো, এখন একটা কেলাসে ঠিক এইরকম অনেকগুলো অনেক হোল থাকবে, কোটি কোটি হোল থাকবে, তাই না? কোটি কোটি হোল থাকবে এবং আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমি তো ভেজাল মিশাইছি, দ্যাট মিন্স প্রত্যেকটা সিলিকনের সাথে কিন্তু, বা প্রত্যেকটা সিলিকনের যে বন্ডিংস আছে, প্রত্যেকটা সিলিকনের সাথে কিন্তু গ্যালিয়াম কি করে নাই, সংযুক্ত হয় নাই, কোন একটা অংশের সাথে সংযুক্ত হয়েছে। তো ওই কোন অংশেতে আমরা দেখলাম যে এই জায়গায় কি অবস্থান করতেছে হোল, অর্থাৎ পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টরে সবচেয়ে বেশি কি অবস্থান করতেছে, মানে আমি যদি বলি যে মুক্ত অবস্থায় কি অবস্থান করতেছে, হোল নাকি ইলেকট্রন? হোল অবস্থান করতেছে। কি অবস্থান করতেছে? হোল। এবং হোল কি শো করতেছে? ধনাত্মকতা শো করতেছে। এবার এখন ধরো আমি এই জায়গায় একটা গর্ত করলাম, ক্লিয়ার? এই জায়গায় একটা গর্ত করলাম, দেন আমি এই জায়গায় গর্তটাকে পূরণ করলাম, দেন আমি অপর অপর জায়গায় এর পাশে আরেকটা জায়গায় গর্ত করলাম, এই জায়গায় গর্তটা পূরণ করলাম, এর পাশে আরেকটা জায়গায় গর্ত করলাম। আচ্ছা, এখন আমি কি যখন এটা চলমান অবস্থায় থাকবে তখন আমার কাছে কি এটা মনে হতে পারে কিনা যে মেবি গর্তটাই চলতেছে? বুঝে গেছো ব্যাপারটা? বুঝতে পারছো তো? ধরো এদিকে একটা গর্ত করলাম, এটাকে ভরাট করলাম, পাশে একটা, হ্যাঁ পাশে একটা গর্ত করলাম, আমার এটাকে ভরাট করলাম, পাশে একটা গর্ত করলাম, আমার এটাকে ভরাট করলাম, তো আমার কাছে কি মনে হতে পারে কিনা যে এই গর্তটাই চলতেছে? ঠিক এইরকম যখন এই পজিটিভটার যে অর্ধপরিবাহী আছে সেখানে কি আছে? অনেকগুলো হোল আছে। এই হোল গুলাতে কি প্রয়োজন? ইলেকট্রন প্রয়োজন। তুমি যখন এই হোলটাতে একটা ইলেকট্রন দিবা, কি দিবা? এই হোলটাতে যখন একটা ইলেকট্রন দিবা, তো ওই ইলেকট্রনটা যার কাছ থেকে আসছে ওইদিকে কি একটা খালি জায়গা সৃষ্টি হবে কিনা? ওই জায়গায় কি হবে? একটা গর্ত সৃষ্টি হবে। তখন যখন সে ওই এই ইলেকট্রন যখন আরেকটা হোলকে পূরণ করতে যাবে, তখন এই ইলেকট্রনটা আরেকটা হোলকে যখন ভরাট করলো, বুঝে গেছো? তখন ওইটা খালি হইলো কিনা? তা আমি কি বলতে পারি কিনা যে এখানে যদি ইলেকট্রন ভরাট করতেছে, এদিকে হোল চলতেছে, এখন এদিকে গর্ত করলাম, ক্লিয়ার? গর্ত করার পরে এটাকে আবার ভরাট করলাম, বুঝে গেছো? দেখো, ধরো প্রথম ইনিশিয়ালে একটা গর্ত ছিল, ইনিশিয়ালে একটা গর্ত ছিল, তো এটাকে যদি ভরাট করতে হয় তোমার পৃথিবী থেকে অন্য মাটি তুলে রেখে ভরাট করতে হবে কিনা? যে এখান থেকে তুলছো এটাকে, এটা করতে হয়েছে কিনা? বুঝা গেছো? এটাকে যদি পূর্ণ করতে চাও তখন কি আবার মাটি তুলতে হবে কিনা? তো যে থেকে তুলছো ওইটা আবার করতে হয়েছে কিনা? তাহলে দেখো, তুমি একটা গর্তকে পূরণ করতেছো, আবার একটা গর্তকে পূরণ করতেছো, আলটিমেটলি তোমার কাছে মনে হইতেছে যে গর্তটা কি হইতেছে, চলতেছে। বুঝা গেছো? ঠিক এরকম একটা হোল ইনিশিয়ালি আছে, কোন কারণে সৃষ্টি হচ্ছে? অপদ্রব্য মিশানোর কারণে, বুঝা গেছো? এবং এই হোলটা কি যাচ্ছে, সে এই হোলটা কি চাইতেছে? ইলেকট্রন যাতে তার কাছে আসে, সে যাতে কি হয়ে যায়, মানে একটা স্টেবিলিটি পায় বা স্থিতিশীলতা পায়, তখন যখন একটা ইলেকট্রন আসলো, যার কাছ থেকে ইলেকট্রন আসলো, ওই জায়গায় কি আবার হোল সৃষ্টি হয়েছে? না, ওই জায়গায় যে হোল সৃষ্টি হয়েছে, তো ধরো এটা পূরণ হলো, এই ঠাকুর এটা পূরণ হলো, তখন অন্য জায়গায় আর একটা হোল আছে, অন্য জায়গায় কি আর একটা হোল আছে, যদি এই দিক থেকে আর একটা ইলেকট্রন অন্য জায়গায় যায় তখন ওই জায়গায় আবার একটা হোল সৃষ্টি হবে না? কারণ এই জায়গায় কি এই হোল সৃষ্টি হচ্ছে আবার ভরাট হচ্ছে, আগের আমাদের উদাহরণের মতো হোল সৃষ্টি করতেছে আবার কি করতেছে, ভরাট করতেছে। তার মানে এই জায়গায় আমাদের কি মনে হতে পারে কিনা যে হোলটা চলতেছে? ঠিক এই কারণে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টরে বলা হয় যে হোলটাই কি করে চলাচল করে, এবং এই হোলটা চলাচলের মাধ্যমে কি করে বিদ্যুৎ পরিবহন করে। বুঝে গেছে ব্যাপারটা? বুঝে গেছে? এই হোলটাকে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টরের জন্য এই জন্য গরিষ্ঠ আদান বাহক বলা হয়। কি বলা হয়? গরিষ্ঠ আদান বাহক। আর এদিকে কিছু মুক্ত ইলেকট্রন একেবারে কম পরিমাণ থাকে। কি বলবো? মুক্ত ইলেকট্রন একেবারে কম পরিমাণ থাকে। কি বললাম? ফ্রি ইলেকট্রন বা দুজন ব্যান্ডে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো কি থাকে? খুব কম পরিমাণ থাকে। এই জন্য ইলেকট্রনকে বলা হয় হচ্ছে লঘিষ্ঠ আদান বাহক, লঘিষ্ঠ চার্জ ক্যারিয়ার। কি বললাম? লঘিষ্ঠ আদান বাহক। কোন কারণে লঘিষ্ঠ? লঘিষ্ঠ মানে কি? কম। গরিষ্ঠ মানে কি? বেশি। এই জায়গায় বেশি কি আছে?
সাধারণ অবস্থা যখন একটা সেমি কন্ডাক্টর তখন তার আমাদের যদি তাকে একটু তাপ দেই তখন তার পরিবহন ব্যান্ডে কিছু ইলেকট্রন থাকবে কিনা কিছু ইলেকট্রন থাকবে কিনা ওকে সো আমরা যদি এটা গ্রাফ করার চেষ্টা করি তখন হচ্ছে এটা হচ্ছে কি আমার কি ব্যান্ড ঠিক কথা কিন্তু এইদিকে বেশি পরিমাণ কি থাকবে কোন থাকবে কিনা বেশি পরিমাণ কি থাকবে দুজন ব্যান্ডে কারণ কি আমার এই যে গ্যালিয়াম যখন বন্ধন গঠন করছে তখন ভুলটা কোন জায়গায় সৃষ্টি হয়েছে তার দুজন ইলেকট্রন মানে দুজন ইয়াতে সৃষ্টি হয়েছে না কক্ষপথে কারণ শেষ কক্ষপথ তো বন্ধনে অংশগ্রহণ করছে এবং ওই জায়গায় একটা ইলেকট্রন কম দেখ আমার এই জায়গায় কি বেশি হোল বেশি হোল বেশি ওটা অর্থাৎ যেহেতু আমার হোল বেশি এবং এই হোল গুলায় একটা সময় কি করতেছে তড়িৎ পরিবহনে সাহায্য করতেছে দেখ পি টাইপ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমি বলতে পারি কিনা যে এই হোল হচ্ছে গরিষ্ঠ আধান বাহক আর এই ইলেকট্রন হচ্ছে কি লঘিষ্ঠ আধান বাহক এবার তো বোঝা গেছে লঘিষ্ঠ আধান বাহক সো এটা ছিল পি টাইপ সেমি কন্ডাক্টর এখন আমরা যদি এন টাইপ সেমি কন্ডাক্টর চলে যাই সো এন টাইপ সেমি কন্ডাক্টর যদি চলে যাই এন টাইপ সেমি কন্ডাক্টর রাইট হবে এন টাইপ সেমি কন্ডাক্টর এটা হচ্ছে এন টাইপ সেমি কন্ডাক্টর সো এন টাইপ সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে আমি কি বললাম যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে 14 পর্যায়ের সরি 14 গ্রুপের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কি কার্বন সিলিকন জার্মেনিয়াম এগুলো ঠিক আছে সো এগুলোর সাথে আমি যখন 15 গ্রুপের কোন একটা মৌলকে ভেজাল হিসেবে মিশাবো তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর কোন কারণে পাবো সেটা আমি বুঝাচ্ছি কি বলো আমি যখন 14 গ্রুপের কোন মৌলের সাথে 15 গ্রুপের কোন মৌলকে ভেজাল হিসেবে মিশাবো তখন আমি যেই টাইপ সেমিকন্ডাক্টরটা পাবো সেটা হচ্ছে কি এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর এখন কোন কারণে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলতেছি সেটাও খেয়াল করো সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এখন সিলিকন গুলো কি ছিল আশেপাশে এরকম ভাবে ছিল এটা তো আমরা আগের চিত্রে দেখাইছি ঠিক আছে সো এটা দেখাচ্ছি না আমি দেখাচ্ছি যে যখন তুমি একটা অর্ধ পরিবাহী হিসেবে ফসফরাস বা আর্সেনিক কে মিশাবা কাকে মিশাবা আর্সেনিক তো আর্সেনিকের শেষ কক্ষপথে কত ইলেকট্রন আছে যদি সে 15 গ্রুপে অবস্থান করতেছে এরকম নাশ করে 5টি ইলেকট্রন থাকবে বুঝা গেছে ব্যাপারটা দেখ মিস এ আর্সেনিক কি করবে বন্ধন গঠন করবে কাদের সাথে সিলিকনের সাথে বুঝা গেছে ব্যাপারটা এটা হচ্ছে আর্সেনিক এস বুঝা গেছে এখন দেখো এখন এই আর্সেনিক যখন বন্ধন গঠন করবে তখন সে চারপাশে চারটা সিলিকনের সাথে বন্ধন গঠন করবে কার সাথে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন এইদিকে সিলিকনের শেষ কক্ষপথের একটা ইলেকট্রনের সাথে কি করবে বন্ধন গঠন করবে বুঝা গেছে ব্যাপারটা আবার এইদিকে আর্সেনিকের শেষ কক্ষপথের একটা ইলেকট্রন সিলিকনের শেষ কক্ষপথের আর একটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে আচ্ছা আর্সেনিকের ইলেকট্রনগুলোকে আমি কালো চিহ্ন দিই আচ্ছা সো এটা হচ্ছে আর্সেনিকের ইলেকট্রন এটা কি আর্সেনিকের ইলেকট্রন সো এই যে আর্সেনিকের ইলেকট্রন গুলো কার সাথে বন্ধন গঠন করতেছে সিলিকনের ইলেকট্রন গুলোর সাথে এখন আর্সেনিকের এই ইলেকট্রনটা কার সাথে বন্ধন গঠন করবে এটা কার সাথে বন্ধন গঠন করবে সিলিকনের ইলেকট্রনের সাথে বুঝা গেছে ব্যাপারটা সো এটা সিলিকনের বন্ধনের সাথে ইলেকট্রন বন্ধন গঠন করলো এবং আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে সিলিকনের এই দিকেও সিলিকনটা কি তারা নিজেরা নিজেরা আবার কি এদিকে বন্ধন গঠন করছে বুঝা গেছে ব্যাপারটা সো তোমরা এদিকে সিলিকন এদিকে অন্য সিলিকন দিয়ে বন্ধন দেখাইতে পারো আর্সেনিকের চারটা বন্ধ চারটা সো আর্সেনিকের কয়টা বন্ড হয়েছে চারটা এবং আর্সেনিকের চারটা বন্ড হওয়ার পরে তার শেষ কক্ষপথে মোট আটটা ইলেকট্রন হয়ে গেছে আটটা ইলেকট্রন হইলেই তো সে কি স্থিতিশীল বুঝে গেছে ওটা আটটা ইলেকট্রন হইলে দেখো 1 2 3 4 5 6 7 আটটা ইলেকট্রন হইলে কি সে স্থিতিশীল কিন্তু তার কক্ষপথে কত ইলেকট্রন ছিল পাঁচটি তার কক্ষপথে কত ইলেকট্রন ছিল পাঁচটি ইলেকট্রন সো ওই একটা ইলেকট্রনকে সে যদি স্থিতিশীল হয়ে গেছে ওই ইলেকট্রনকে আর তার দরকার নাই এই ইলেকট্রনকে সে এখন খেয়াল আছে মুক্ত অবস্থায় ছেড়ে দিবে কি করবে ক্যালাসে মুক্ত অবস্থায় ইলেকট্রনটা ছেড়ে দিবে দেখো পি টাইপ সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা হোল সৃষ্টি ছিল কিন্তু এই টাইপ সেমি কন্ডাক্টর মানে আমরা দেখতেছি একটা ইলেকট্রন কি থাকতেছে বাড়তি থাকতেছে এই জন্য যেহেতু একটা ইলেকট্রন ইলেকট্রন মানে নেগেটিভ সেই জন্য বাড়তি থাকতেছে এই জন্য এই অবস্থায় এই অবিশুদ্ধ সেমি কন্ডাক্টরটাকে আমরা কি বলবো এন টাইপ সেমি কন্ডাক্টর বুঝা গেছে ব্যাপারটা এবং এইখানে দেখো এইখানে
এখানে কিন্তু অনেকগুলো, এখানে কিন্তু একটা আর্সেনিক বিক্রিয়া করে, এখানে কিন্তু কোটি কোটি আর্সেনিক কি করছে, বিক্রিয়া করছে, তাই না? তো এই কোটি কোটি ইলেকট্রন কি এই ইয়া থেকে ফ্রি অবস্থায় আছে না? তো কোটি কোটি ইলেকট্রন কিন্তু এই গ্যালাক্সির ফ্রি অবস্থায় আছে। দ্যাট মিন্স এই জায়গায় গরিষ্ঠ আধান বাহক কে, সাধারণ অবস্থায় কোন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে অবস্থান করে না। আমরা যদি একটু তাপ দিই, কি বলো, ধরো দুইটা বা তিনটা ইলেকট্রন, খুব কম সংখ্যক ইলেকট্রন কোন জায়গায় গেছে, পরিবহন ব্যান্ডে গেছে। তো যখন ইলেকট্রনটা এই জায়গা থেকে চলে গেছে, এই জায়গায় একটা হোলের সৃষ্টি হয়েছে, এই জায়গায় হোলের সৃষ্টি হয়েছে কিনা জিনিস আমরা জানিলাম। এই জায়গায় কয়টা হোল আছে, তিনটা হোল আছে। এখন তো বোঝা গেছে এই জায়গায় কয়টা হোল আছে, তিনটা হোল আছে। বা এই জায়গায় কিন্তু আরো অনেক ফ্রি ইলেকট্রন আছে, এটা কি অনেক ফ্রি ইলেকট্রন আছে কিনা, কারণ কি এগুলো কোন জায়গা থেকে আসছে, এই যে বিশুদ্ধ অবিশুদ্ধ যেটা ভেজাল হিসাবে যেটা মিশাইছো আর্সেনিক থেকে, এরকম অনেকগুলো কি আনছো তুমি, অনেকগুলো ইলেকট্রন মুক্ত ইলেকট্রন পাইছো না, অনেকগুলো মুক্ত ইলেকট্রন পাইছো, বুঝা গেছে ব্যাপারটা? দ্যাট মিন্স তুমি যখন এন টাইপ সেমি কন্ডাক্টরের ব্যান্ড চিত্র আঁকবা, এন টাইপ সেমি কন্ডাক্টর, তখন তুমি চিত্র পাবা এরকম। অর্থাৎ এখানে যে গরিষ্ঠ যে আদান বাহক সেটা হচ্ছে ইলেকট্রন, এবং লঘিষ্ঠ আদান বাহক সেটা হচ্ছে কি, হোল। ক্লিয়ার? তো এটাই ছিল পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে লেকচার। আমরা সামনের লেকচারে পি এন টাইপ জাংশন নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।